হাই বন্ধুরা আমি চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভেন্ডি ভত্তার দারুণ একটা রেসিপি আমরা ভেন্ডি ভত্তা করার সময় কিন্তু ভেন্ডিটাকে আগের থেকে সেদ্ধ করে নিই সেদ্ধ করা ভেন্ডি দিয়ে যখন আমরা ভর্তা তৈরি করি তখন সেটা একটু খুব লোতলোতে হয় সবাই কিন্তু ওরকম একটা জিনিস পছন্দ করে না তাই আজকে আমি যেভাবে ভেন্ডি ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো তাতে কিন্তু ভেন্ডিগুলো একেবারেই লোত লোতে থাকবে না তাহলে চলুন বন্ধুরা দেখিয়ে দিই কিভাবে তৈরি করলাম আজকে এই ভেন্ডি ভর্তার রেসিপি এই রেসিপিটার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলো দেখুন আমি দুপাশ থেকে কেটে ফেলে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ভেন্ডিটাকে অর্ধেক করেও নিতে পারেন আমি এখানে গোটা গোটাই রেখেছি আর ভেন্ডিটা কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে আমি পয়সা করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো মোটামুটি চার চামচের দু চামচের মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে এই তেলটাকে আমি ছড়িয়ে দেবো দেখুন খুব ভালো করে তেলটা আমি কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলোকে সব ভেন্ডিগুলো আমি এর মধ্যে দিয়ে ভেন্ডিটাকে আমি ভাজতে থাকবো ভেন্ডিটা ভাজার সময় কিন্তু রকম নুন হলুদ কোনো কিছুই আমি দেবো না ঢাকা দিয়ে দিয়ে ভেন্ডিটাকে আমি ভাজতে থাকবো এখানে দেখুন মোটামুটি পাঁচ মিনিট ভাজার পরেই তো আমার ভেন্ডিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভেন্ডিটা কিন্তু ভালো করে লাল করে ভাজবো না একটু সেদ্ধ করার মতন করেই ভেন্ডিটাকে আমি ভেজে নেব। এখানে কিন্তু ভেন্ডি ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এই ভেন্ডিগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব সেই কড়াইয়ের মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা শুকনো লঙ্কা ঝালটা আপনারা যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী এখানে গোটা শুকনো লঙ্কাটা দেবেন লঙ্কাটাকে এবার আমি বেশ লাল করে দেখুন এখানে ভেজে নিয়েছি লঙ্কা ভাজাটা কিন্তু আমার কমপ্লিট লঙ্কাটা একটু কড়কড়া করে ভাজতে হবে যাতে গুঁড়ো করতে সুবিধা হয় লঙ্কাগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবেন খেতে ভালো লাগবে পেঁয়াজটাকে এবার আমি ব্রাউন করে ভেজে নেব লাল কড়কড়া করে ভাজব না এখানে দেখুন ভেন্ডিটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছিলাম আর এখানে শুকনো লঙ্কাগুলো কিন্তু একটা পাত্রে আমি তুলে নিয়েছি এবার এই লঙ্কাটাকে আমি গুঁড়ো করব তার জন্য দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন নুন যতটুকু নুন প্রয়োজন আমি সবই দিলাম একসাথে এবার নুনটা আর লঙ্কাটাকে ভালো করে ডলে ডলে আমি এই লঙ্কাটাকে গুঁড়ো করে নেব নুন দিয়ে গুঁড়ো করলে কিন্তু লঙ্কা খুব সহজে আর খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় এখানে দেখুন আমার লঙ্কাটা বেশ খুব সুন্দর করে গুঁড়ো করা হয়ে গেছে নুন দিয়ে গুঁড়ো করলে কিন্তু এরকম ঝুরঝুরে টাইপের গুঁড়ো হবে এদিকে কড়াইতে আমার দেখুন পেঁয়াজটা প্রায় ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখানে কিন্তু পেঁয়াজ ভাজাটাও আমার বেশ কমপ্লিট হয়ে গেছে এবার পেঁয়াজটাকে আমি একটা পাত্রে তুলে নেব তবে পেঁয়াজের মধ্যে যে তেলটা আছে এই তেলটা কিন্তু আমি নেব না শুকনো শুকনো এই পেঁয়াজটাকেই আমি কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নেব তেলটা যদি আমার লাগে পরে আমি ব্যবহার করতে পারি কিন্তু যদি না লাগে এটা কড়াইতে থেকে যাবে এবার দেখুন পেঁয়াজটাকেও আমি পাত্রের মধ্যে নিয়ে এসেছি পেঁয়াজটাও আমার গরম ভেন্ডিটাও কিন্তু খুব গরম এটাকে আমি এখানে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে হাতের সাহায্যে দেখুন ভেন্ডিগুলোকে এরকম করে আমি ভেঙে নেব। আপনারা চাইলে দুটো হাত দিয়েই করতে পারেন এরকম করে যতগুলো ভেন্ডি আছে প্রত্যেকটা ভেন্ডিকেই আমি ভেঙে নেব এখানে দেখুন সবকটা ভেন্ডি আমার ভাঙা হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি সরু সরু করে ভেন্ডিগুলোকে ভেঙে নিয়েছি এবার ভেন্ডিগুলোকে পেঁয়াজ আর লঙ্কার সাথে কিন্তু আমি খুব ভালো করে মেখে নেব এখানে দেখুন ভেন্ডিটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে পেঁয়াজ আর লঙ্কার সাথে দেখেই বুঝতে পারছেন একেবারেই লোতলোতে হয়নি খুবই ঝুরঝুরে হয়েছে এই ভেন্ডি ভর্তার রেসিপিটা আর খেতেও কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনারা এখানে দেখুন কী সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার এই ভেন্ডি ভত্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে যতটুক পারবেন এই ভিডিওটা শেয়ার করবেন পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান তাহলে আজকের মতন এইটুকুই দেখা হবে আবার কোনো নতুন একটা রেসিপি নিয়ে